ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স IFFH এর বর্ষসেরা দলের রেকর্ড সপ্তমবারের মতো জায়গা পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করা সংস্থাটির প্রকাশিত একাদশে জায়গা পাননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে টিম অব দ্য ইয়ার 2023 প্রকাশ করেছে IFFHS। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে বছরে সর্বাধিক 54টি গোল করেও একাদশে জায়গা পাননি রোনালদো। 2023 সালের বর্ষসেরা একাদশে ইউরোপের বাইরে খেলেও জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বাকি 10 জন আছেন ইউরোপ থেকে। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলর্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। এ তালিকায় গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা এডারসন। রক্ষণ ভাগে রয়েছেন বায়ার্ন মিউনিখের আলফোনসো ডেভিস ও কিম মিন জে এবং ম্যান সিটির রুবেন দিয়াজ। তালিকায় আক্রমণ ভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও আর্লিং হল্যান্ড। গত বছরে সিটির নরওয়েজিয়ান গোল মেশিন হল্যান্ডের গোল সংখ্যা ছিল 50টি, এমবাপ্পে ও হ্যারি কেইনের গোল ছিল সমান 52টি করে। মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন সিটির ট্রেবল জেতা কেভিন ডি ব্রুইনা ও রদ্রি এবং রিয়াল মাদ্রিদে তরুণ জুট বেলিংহাম। ক্লাব হিসেবে সর্বোচ্চ 5 জন খেলোয়াড় ম্যান সিটির, 3 জন বায়ার্ন মিউনিখের, 1 জন করে রিয়াল মাদ্রিদ ও পিএসজি ও ইন্টার মায়ামির। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।